মানুষ একা একা থাকবে ওটাই খারাপ লাগে। মা নয় ঠাকুমাকেও বলতে শুনেছি, তাই জন্য সকালবেলার যা বাসন হয়েছে পল্লব যে খেয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ভগবানকে আবার ধন্যবাদ, সৃষ্টিকর্তাকে আবার ধন্যবাদ আমাকে একটা নতুন দিনের সকাল দেখানোর জন্য, আমাকে আবার একটা নতুন রৌদ্রোজ্জ্বল দিন উপহার দেবার জন্য, জীবনের বয়স আরও একটা দিন বাড়িয়ে দেবার জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ। সকালবেলা আমার কাজ একটা রয়েছে, সেটা হচ্ছে ফুল তোলা, আর ভীষণ ভালো লাগে এই কাজটা করতে। বাসি কাজকর্ম মোটামুটি ঘর ঝাড় দেওয়া আর ওই দুয়ারে জল দেওয়া এগুলো হয়ে গেছে, এবার ফুলটা তুলে নেব। ফুলটা তুলে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত ফুল দেখেছো, আর ওই যে ছোট্ট গোলাপটা দেখছো, এটা আমি গোপুকে দেব। রোজ একটা করে দুটো করে গোলাপ দিদি দেয়, যেগুলো গোপুকে দেই। আর এই দেখো সূর্যোদয়টা, আস্তে 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 গাছের ফাঁক থেকে সূর্যটা উঠে আসলো। আমাদের জীবনেও কিন্তু এরকম অন্ধকার কাটিয়ে একদিন সূর্যোদয় হয়। তাই বন্ধুরা কেউ ভেঙে পড়ো না, নিজেদের জীবনের অন্ধকার আসলে সেটাকে মেনে নাও। অন্ধকার যত কাছে আসবে তত জানবে সূর্যোদয়ের সময় কিন্তু হয়ে এসছে। অন্ধকার ঘন হলেই সূর্যোদয় তত তাড়াতাড়ি হয়। দেখো কি সুন্দর গাছের পেছন থেকে সূর্য বেরিয়ে এলো, আর আমিও সকাল সকাল জ্ঞান দিয়ে দিলাম। গুড মর্নিং, শুভ সকাল। একদম সকাল সকাল দাঁড়ো, ভালোই ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো। আজকে 7টার সময় চা নিয়ে বসেছি, কারণ ভদ্রলোক কালকে তোমাদের রাত্রে বলছিলাম না, ভদ্রলোক বেরোবেন, উনি আজকে বেরোবেন, যাবেন কোথায়? শিউরি। যাবো এই যে যেটা খেয়ে যাবে ফ্রিজ থেকে ওইটাও বার করে রেখেছি, ডালিয়া টিফিনে পেটটা ভরা হয়ে যাবে। আসবো কখন আসবো বলতে পারছি না, মানুষ একা একা থাকবে ওটাই খারাপ লাগে। কীর্তন কথা বলার, তাও দিদি আছে না? দিদির সাথে অন্যদিন আড্ডা হয়, কিন্তু দিদিরও শরীরটা খারাপ। দিদিরও শরীর, দিদিরও খুব ঠান্ডা লেগে গেছে, মানে এই ওয়েদারটা এরকম ঠান্ডা গরম ঠান্ডা গরম করে ম্যাক্সিমাম মানুষ যাকে দেখছি রাস্তায় যেতে যেতে কাশছে, মানে একটা দিতে গিচ্ছির ব্যাপার আছে। আমি সকাল সকাল এই দুটো নিয়ে নিলাম বেকারির গাড়ি থেকে, এখন কত সুবিধা হয়েছে আমার, এখানে তো একতলা কোনো অসুবিধাই নেই। বেকারির গাড়িকে দাঁড় করালাম গেটের সামনে, দিয়ে দিয়ে এগুলো নিয়ে নিলাম। ওখানে তো তিনতলা থেকে নামবো, বাপরে এই হাঁটু নিয়ে বুড়ি বয়সে তিনতলা থেকে নামাটাও কষ্ট, সেজন্য কেনা হতো না। খাওয়াবো আমি এটা বানিয়ে রেখে, তারপরে বিস্কুট নিতে গেছিলাম, ঠান্ডা হয়ে যাবে। মানুষ সব মানুষের দায়িত্ব আছে একটা কিছু নেওয়া, তো ওই জন্য ঠান্ডা লাগানোটা একটা দায়িত্ব হয়ে গেছে, সবারই ঠান্ডা লাগাতেই হবে। চা কি বানিয়েছি আজকে? শুধু চা নয়, বেশ কড়া করে করেছি, ইচ্ছা করে। তোমার শরীরটা ইয়ে তো, আর সুবিধা কি হয়েছে বলো তো, টক দই গুলো কন্টেনারে হওয়ায় না খুললেও অসুবিধা নেই, এক্ষুনি প্যাকেট হলে খুলতেই হতো। ডুবে গেলে একদম ওই সেই, যদি ওই চিলারটা রাখতাম পুরো বরফ হয়ে যেত। আর এটা থেকে দিলে কি বলতো, পুরো ঠান্ডা ঠান্ডা, সেই আমরা ঘরে পাতলা যেমনি হয় না ওরকম তুলে তুলে দেওয়া যায়। এবার ছোটবেলায় মনে আছে আমার, ছোটবেলায় তো তক্ষক টক্ষক অত বলতে পারতাম না, আর ঠাকুমাকে বলতাম, আমি আর আমার ভাই ঠাকুমাকে বলতাম, ঠাকুমা ভয় লাগছে, খক্কো ডাকছে, খক্কো। এখন মনে পড়লে কি হাসি পায় না সেই সময়ের কথাগুলো। চলো তাহলে ঝটপট ঝটপট খাবারটা গরম করে কর্তামশাইকে দিয়ে দিই, খাবারটা খেয়ে নিয়ে বেরো, পেটটা অনেকটা টাইম ভরা থাকবে, যদিও দুপুরবেলা তো আবার
খাবে, খেলেও তাও এখন যেটুকু খেয়ে যাবে পেটটা সেরকম ভরা থাকবে, তাই না? এদিকে এইটা গরম হোক, আর এদিকে আমি ঝটপট করে এটা করে নিই। ফিরতে ফিরতে তো সন্ধে, তোমার সন্ধে হবে গো, সন্ধে হয়ে যাবে না? হ্যাঁ, ফোন তো অবশ্যই করবে, পৌঁছে গিয়ে আগে ফোন করবে। ওষুধটা খেয়ে নাও, আমার কিন্তু খাবার রেডি। হ্যাঁ, আমি তোমাকে তো বললামই তোমার প্যান্টজামা পরতে পরতে আমার খাবার রেডি হয়ে যাবে। আজকে হচ্ছে আমার ফাঁকিবাজি মারার দিন, বুঝলে তো বন্ধুরা? আজকে আমি কি করব, আজকে আমি পুরো একদম ঘি আছে, আলু সেদ্ধ দেবো, ডিম সেদ্ধ দেবো, বেগুন ভাজা, ভাত, ব্যাস। এরকম ভালো খাবার, সব থেকে ভালো খাবার, পৃথিবীর সব থেকে ভালো খাবার। ব্যাস হয়ে গেল, খাবার রেডি করতে কতক্ষণ লাগে? আমাকে বলছিল আমি বাথরুমে ঢুকছি, তুমি খাবারটা রেডি করে ফেলো। আমি তুমি বাথরুম থেকে এসো, তুমি বাথরুম থেকে এলে আমি যেটুকু টাইম তুমি জামা কাপড় পরবে তার মধ্যেই খাবার রেডি করে ফেলতে পারবে। দেখলে তো রেডি হয়ে গেল, দাঁড়াও আর লঙ্কাটা ফেলে দিই, লঙ্কা থাকলে আবার বিপদে পড়ে যাবে। নাও খাবার রেডি, ভদ্রলোককে দিয়ে দিই, খেয়ে উনি বেরিয়ে যাবে। এই যে রেডি করে দিয়ে দিয়েছি, ডালিয়া তার সাথে একটু আচার আর এই পাঁপড় ভাজা। তিনি এখন রেডি হচ্ছেন। হ্যালো, ব্যাস হয়ে গেল। আবার 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 হাতাগুলোকে গুটিয়ে নেয়। খাবো তো বলো না, তোমার একটু হাতা গোটানোর অভ্যাস আছে, তাই না? তুমি হাতা গোটাতে ভালোবাসো। ওষুধ খেয়েছো? প্রেশারের ওষুধ ও নিয়ে নিয়েছো? আমারটা এখানেই রেখে দিও, আমি খেয়ে নিয়ে আমার মতো খেয়ে নেবো। হ্যাঁ খেয়ে নিয়েছি তো। আমার মা বলতেন কোনো মানুষ যদি সারাদিনের মতো বাইরে বেরোয় তখন তার ইঠোটা রেখে দিবি না, সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে ফেলবি। এটা মা নয়, ঠাকুমাকেও বলতে শুনেছি। তাই জন্য সকালবেলার যা বাসন হয়েছে, পল্লব যে খেয়ে গেল বা আমাদের চায়ের বাসন যা আছে ওগুলো ধুয়ে ফেলছি। কারণ এগুলো আমি মেনে চলার চেষ্টা করি, মা ঠাকুমারা যেগুলো বলতেন সেগুলো মেনে চলার চেষ্টা করি। ওইটাই আর বলতে পারো কি সংস্কার, হয়তো অনেকেই বলবে কুসংস্কার কি হয়, অত কৈফিয়তে আমি যাই না বা অত বিচার করতেও আমি যাই না। যেটা আমি দেখে এসেছি, যেটা আমি শুনে এসেছি, সেটাকে বলতে পারো চোখ বন্ধ করেই মেনে নেওয়া। ভালো লাগে এগুলো মেনে নিতেই আর কি। তাই ঝটপট ঝটপট চায়ের বাসন কটা, আর পল্লব যেটাতে খেয়ে গেছে ওইটা, আর যেটাতে গরম করেছি ওইটুকু মেজে নিই। আর এখন তো আমার আর কোনো কাজ নেই, কেক কিনে দিয়ে গেছে, আমি কেক বা চিড়ে ভাজা দিয়ে ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্ট কেক বা চিড়ে ভাজা দিয়ে আবার ব্রেকফাস্ট করে নেব, আর দুপুরবেলা তো সেদ্ধ ভাত করবো বললামই তোমাদের। পুজো হলো,
এইবার একটু কিছু খেতে হবে। এই কেকটা এটা এবার খুলি, খুলে বক্সের মধ্যে গুছিয়ে রাখি, একটা পিস খাই, খেয়ে নিয়ে তা আজকে চিয়া সিডস খাইনি জানো তো, চিয়া সিডস খেলে আমার হয়তো এটাও খেতে লাগতো না, চিয়া সিডসে খুব পেটটা ভরে যায়, কালকে রাত্রে ভেজাতে ভুলে গেছি, এরকমই হয় মাঝে মাঝে। একটু কেক খাই, খেয়ে নিয়ে এবার বসি, বসে পল্লবের ইয়েটা বুনি, সোয়েটারটা বুনি। আর ওদিকে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, ওর মধ্যেই আলু দিয়ে দিয়েছি, আজকে তো কী খাবো বলেই দিয়েছি। তো সারাদিন এই কাজগুলো করি, একটু ডাস্টিংয়ের কাজ করি, এইসব করতে থাকি। এটা কিন্তু একেবারেই পল্লব খাবে না, এটা পুরোটাই আমার জন্য। হয়তো একেবারে খাবে না বলাটা ভুল, হয়তো একটা পিস খেলেও খেতে পারে, কিন্তু আমার জন্যই মেন। ধরবে এটাতে মনে হচ্ছে, ধরবে না, ধরলেও চাপাচাপি হয়ে যাবে। না আর ধরবে না, এই তিনটে রইলো, এই তিনটেকে আবার আলাদা রাখতে হবে। হে দেখো তিনটে রয়েছে, 12টা থাকে তো, 9টা ধরেছে না, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7টা ধরেছে, দুটো এখানে বার করেছি, এই তিনটেকে আবার আলাদা করে রাখতে হবে। চলো বড়টা ঢুকিয়ে দিই, একটা ছোট নিয়ে নিই। ডাস্ট কিন্তু এখানেও কম পড়ে না, টেবিলটায় ভালোই ডাস্ট পড়েছে, বিশেষ করে কালো ট্রেটা, তো ট্রের ওপরে ডাস্টটা বেশ ভালো বোঝা যাচ্ছে। আর ওই যে আচারের শিশিটা রেখেছে, আচারের শিশির গা দিয়ে গড়িয়ে তেল পড়েছে, সেই জন্য ভাবলাম এগুলোকে একটু মোছা টোছা করে নিই। তো এগুলো মোছা করতে করতে একটা কথা বলি, একজন আমাকে আজকে কমেন্ট করেছো, মানে আজকে যেই ভিডিওটা গেছে, শনিবারে যে ভিডিওটা গেছে, তাতে যে ঠাকুরের দিকে পা করে শোন না, একদম ঠাকুরের দিকে পা করে শুই না, তোমাদের দোষ নেই, তোমরা এটা দেখেছো, কারণ আমার ফুটবোর্ডটা ঠাকুরের দিকে করা, খাটের খাটের ফুটবোর্ডটার দিকেই আমরা মাথা দিয়ে শুই, ওই বাড়িতেও তাই শুতাম, কারণ আমার একটু প্রবলেম আছে, তো আমি না ওই মাথার কাছে অনেক বড় একটা কিছু উঠে গেলে ওইভাবে শুতে পারি না, হেডবোর্ডটা ওই জন্য পায়ের দিকে রাখি আমরা। আর হেডবোর্ডটা এখানে যেদিকে দেওয়া আছে ওই দিকে মাথা দিয়ে শোয়াও যাবে না, কারণ ওটা উত্তর দিক, বাড়ির বড়রা বলেন যে উত্তর দিকে মাথা দিয়ে শুতে নেই, সেই জন্য আমরা এই দিকটায় মাথা দিয়ে শুই বলেই মাথার কাছে ঠাকুর রেখেছি। ভাত তো হয়ে গেছে, আলু আর ডিম সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি, বেগুনটা ভেজে নিই, ঘি নিয়ে খেতে বসে যাই। ভাবছি খাবার একটা শর্টস বানিয়ে পল্লবের চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা কি বলো, ভালো হবে না? আমি শর্টসটা বানিয়ে রাখি, তোমরা যদি বলো তাহলেই আপলোড করব, কেমন? এইখানটাকেও একটু গুছিয়ে ফেললাম, আপাতত আমার একটা ব্লাউজ পিস ছিল সেটা পেতে দিয়েছি, এবার আমি নিজের হাতে কিছু বানাবো, বানিয়ে সেটা পাতবো। এদিকে ডায়েরিগুলো রেখেছি, পেন, ওর ওই ছোট্ট মিউজিক সিস্টেমটা, আমার পার্স, এখানে আমার বাবার ছবি, আর এই যে সেই ফুল দেখো কেমন লাগছে, বলবে কমেন্ট করে। হ্যাঁ, 1 বছর বাদে আবার বেরিয়েছে পল্লবের সোয়েটারটা, এক পিঠ হয়ে পড়ে আছে, প্রথমে বলেছিলাম ফুল স্লিভ বুনবো, এখন পল্লব বলছে ফুল স্লিভ দরকার নেই, এটা যা ভালো উল তুমি হাফ স্লিভ বুনে দাও একটু ব্যাগি টাইপ করে, ও আবার একটু ব্যাগি টাইপের সোয়েটার পরতে ভালোবাসে, টাইট টাইট জিনিস পরতে ভালোবাসে না, তাহলে চলো বুনে দিই। আজকে তো সারাদিন নেই, ফোন করলো একটু আগে বলতে 8টায় ফোন করেছে, এখন 10টা বাজতে যায়, বললো আমার এখনো 2.5 ঘন্টা লাগবে, বীরভূম পেরিয়ে এখনো বর্ধমানে ঢুকিনি, এখনো কাজ চলছে, আস্তে আস্তে 2.5 ঘন্টা লেগে যাবে। আলাম ঠিক আছে, কি আর করা যাবে, তুমি এসো ধীরে সুস্থে, আমি ফ্রিজ থেকে মাছের ঝোল তরকারি সব বের করে রেখেছি, ভাত 1 ফুট দিয়ে রেখেছি, আর একটু পরে গিয়ে ভাতটা 2nd ফুট দিয়ে নেবো, এখন তো 10টা বাজতে 10, ভাতটা 2nd ফুট দিয়ে নেবো, আর
মাছটা ও যখন এসে হাত পা ধুতে ঢুকবে তখন মাছটা গরম করবো। ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি, সেই দুপুরের পরে তো আর দেখা করিনি। সন্ধেবেলা খুব খিদে পাচ্ছিল, একটুখানি চিড়ে ভাজা আর এক পিস কেক খেয়ে নিয়েছি। ও থা না থাকলে না কিছু করে খেতে আর ইচ্ছে করে না, একা একা কি কিছু ভালো লাগে বলো? সেই জন্য আর কিছু করিনি। হ্যাঁ বোনাবুনি করছি আমি, এতেই খুশি। এই যে মনে আছে সামনের পাটটা বুনেছিলাম, কালকে দেখাবো। কোন সামনের পাটটায় অনেক ডিজাইন আছে, পেছন পাটটা জাস্ট ওই প্লেন একটা ছোট ছোট তোমার ওই এগুলোকে বলে মস। আমরা তো ইয়ে অর্ডার বুনতাম অনেক, এক্সপোর্ট অর্ডার, তো এক্সপোর্ট অর্ডারের ভাষা অনুযায়ী এই ডিজাইনটাকে বলে মস। যেমন আমাদের জোড়া সব ডিজাইনটাকে ওদের এক্সপোর্টের ভাষায় বলে, মানে ওদের দেশের ভাষায় বলে কেবল, সেই রকম এটাকে বলে মস। মাছ এখানে বের করা আছে, এই দেখো এখানে ফুলকপির তরকারিটা আছে। ভদ্রলোক বাড়ি থেকে গেছেন 8টার সময় আর বাড়িতে ঢুকেছেন 11টার সময়। 11টায় ঢুকলে না তারপরে? 11টার সময়। আমি তো সারাদিন যা টুকটাক ডাস্টিং এটা ওটা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে ঘুম পাচ্ছিল। ঘুমাতে গিয়ে তারপরে ফোন করলাম যে না ঘুমিয়ে পড়লে অসুবিধা হবে। সারাদিন ফোনটায় কোনো চার্জই হয়নি, মানে 20 মিনিট 20 হচ্ছে, 20% চার্জ হচ্ছে, আবার ফোন নিয়ে বসে যাচ্ছি। এই করলাম কিছুক্ষণ বোনাবুনি করলাম, তারপরে এখন এই খেয়ে উঠলাম। এখন বাজে 12টা। খেয়ে টেবিল টেবিল মুছে, বেশি বাসন ছিল না, দুজনের দুটো থালা, ওগুলো মেজে ঠেজে ঘরে আসলাম। আজকের মতো একেবারে বিধ্বস্ত অবস্থা দেখো, ওর যা অবস্থা সেটা আর দেখাচ্ছি না, কালকে একেবারে সেভ করার পরে কালকে লাইভে দেখবে তোমরা। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার আসবো তোমাদের সঙ্গে পুরনো অনুপমা নতুন দিনের সকালে। সবাই ভালো থেকো, শান্তিতে থেকো, আনন্দে থেকো, হাসিতে থেকো। টাটা।